সিরিয়ার ইসলামিক স্টেট আইএসের প্রধান আবু হুসাইন আল কুরাইশিকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটিকে এরদোগান বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি দীর্ঘদিন ধরে কুরাইশির গতিবিধির উপর নজর রাখছিল। তবে আইএস প্রধানকে রাতের অন্ধকারে এক গোপন মিশনে হত্যা করা হয়। এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ভেদাভেদ ছাড়াই উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধেই আমাদের লড়াই চালিয়ে যাব। আইএসের এই নেতা তুরস্কের মধ্যে বিভিন্ন সন্ত্রাসী হামলায় ভূমিকা রাখত। আর এজন্যই এই নেতাকে হত্যাকে তুরস্কের অন্যতম সেরা অর্জন হিসেবে ধরা হচ্ছে। এর আগে গত নভেম্বরে ইসলামিক স্টেট তাদের আরেক নেতা আবু আল হাসান আল হাশেমি আল কুরাইশির মৃত্যুর ঘোষণা দেয়। মূলত 2022 সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে দক্ষিণ পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে তিনি নিহত হন। আবু আল হাসান আল হাশেমি আল কুরাইশির মৃত্যুর পরে তুরস্কের হত্যা করা ব্যক্তি ছিলেন বর্তমান আইএস প্রধান। 2020 সাল থেকে সিরিয়ার উত্তর অঞ্চলে সেনা মোতায়েন করেছিল তুরস্ক। তুরস্ক তাদের আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রিয় দর্শক, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির আইএস নেতাকে হত্যাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। তুরস্ক সহ বিভিন্ন দেশের সামরিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সুযোগ করে দিন।